হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল বাংলা 55। বন্ধুরা, আমি এই চ্যানেলটি একদম নতুন ক্রিয়েট করেছি, আমার জীবনের প্রথম একটি ইউটিউব চ্যানেল। তাই বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আমি যেন আমার ভিডিও চ্যানেলটি আরও বড় এবং আরও উন্নত করতে পারি এবং আমার ভিডিও চ্যানেলটি যেন আরও এগিয়ে নিয়ে যেতে পারি। বন্ধুরা, আজকে আমার টপিক হলো কিভাবে জেএসসি, এইচএসসি ও এইচএসসির রেজাল্ট একদম খুব সহজে বের করা যায়। আপনারা যখন বাজারের দোকান থেকে রেজাল্ট ক্রিয়েট করতে যান, তখন অনেক টাইম লাগে। তার আগে আপনারা যেভাবে রেজাল্ট দেখবেন, তা আজকে আমি আপনাদেরকে দেখাবো। এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্ট, রোল নং এবং মার্কশিট সহ সকল কিছু দেখতে পারবেন। একদম কম্পিউটারে তোলাই রেজাল্ট মার্কশিটের মতন। তো বন্ধুরা, আমার প্রথম ভিডিও বলতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখে নিই কীভাবে এটি ব্যবহার করতে হয়। বন্ধুরা, কীভাবে রেজাল্ট বের করতে হয়, তার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে নিই। আমার ভিডিওটা তৈরি করতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ ক্ষমা করে দিবেন আর দোয়া করবেন যেন আমার চ্যানেলটি আরও বড় উন্নত করতে পারি। এই রেজাল্ট বের করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, যেমন ক্রোম ব্রাউজার, ইন্টারনেট, তারপর ইউস মিনি, ইউজ ব্রাউজার, ওপারা মিনি, ওপেরা ব্রাউজার, আরও নানা রকম ওয়েবসাইট। আমি ইউস মিনি ব্যবহার করব। তার আগে আমার ডাটা কানেকশনটি অন করে নিই। ডাটা কানেকটি অন হয়ে গেছে, এবার ইউস মিনিতে প্রবেশ করি। ইউস মিনিতে প্রবেশ করার পর এবার এখানে সার্চের এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ওইখান থেকে কপি করে নেবেন। এবার সার্চ করি। সার্চ করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে, এখানে যে দেখেন রেজাল্ট এসএস রিপোর্টেড জেএসসি 2017, রেজাল্ট এসএস রিপোর্টেড এসএসসি 2018। আচ্ছা, এগুলো যাই হোক, এখান থেকে আপনারা এসএসসি, এইচএসসি, জেএসসি এডুকেশনমেন্ট রেজাল্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস আসবে, এমন ইন্টারফেস আসার পর এখানে দিবেন এক্সামিনেশনে, ক্লিক করে দিবেন জেএসসি। আমি জেএসসি রেজাল্ট বের করে দেখাই, জেএসসি যে ডেট। আপনারা যদি এসএসসি অথবা এইচএসসি বের করতে চান তাহলে নিচে আছে, তো এখানে আমি জেএসসি ও জেডিসি সিলেক্ট করলাম। এবার এখানে ইয়ার কোন সালের রেজাল্ট আপনি বের করবেন সেটাতে ক্লিক করবেন। তো আপনি যদি দেন 2017 বের করতে পারেন, 2018 বের করতে পারেন, 2016 বের করতে পারেন, 2015 বের করতে পারেন, এখানে আপনি 2018 সিলেক্ট করবেন। তারপর এখানে বোর্ড। তো বন্ধুরা, বোর্ডে আপনি যে বোর্ডে এক্সাম দিয়েছেন সেই বোর্ডটি সিলেক্ট করবেন। আমি ঢাকাতে দিয়েছি, তাই ঢাকা সিলেক্ট করলাম। তারপর বোর্ড সিলেক্ট করার পর রেজাল্ট টাইপ, আপনি কোন ধরনের রেজাল্ট বের করতে চান সেটা এখানে দিতে হবে। তো আপনি দিবেন ইনডিলিবেডল রেজাল্ট, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর একবার লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখবেন নিচে আরও কয়েকটা অপশন এসে গেছে। তারপর এখানে দেখেন রুল, এখানে আপনার পরীক্ষার রুলটা দিবেন, এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন। এটা দেওয়ার পর এখানে দেখান টানা হাতের লেখা আছে, এইটা এখানে দিয়ে এখানে বসিয়ে এখানে গেট রেজাল্ট দিলে দেখবেন আপনার রেজাল্টটা চলে আসবে।
আমার পরীক্ষা এক্সামের নাম্বার মনে নেই, তাই আমি আপনাদেরকে গিয়ে দেখাতে পারছি না। বন্ধুরা আমার চ্যানেলটি যদি সরি বন্ধুরা আমার আমার ভিডিওটি যদি একটু হলো ভালো লাগে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর যদি আপনারা প্রথমে সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে থ্যাংক ইউ। বন্ধুরা আমি এই চ্যানেলে নতুন নতুন টেকনিক্যাল বিষয়ে নানা রকম ভিডিও এনে থাকবো, তাই আপনাদের সবাইকে পাশে চাই। আপনারা পাশে থাকলে আমার চ্যানেলটি আরও উন্নত এবং আরও বড় একটি চ্যানেলে পরিণত করতে পারবো। বন্ধুরা আমি চাইছি আমার চ্যানেলে যেন প্রায় অনেক সাবস্ক্রাইবার হয়, তাই বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা আমি নেক্সটে একটি ভিডিও আপলোড করব, যে ভিডিওতে দেখাবো কিভাবে আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করা যায়, একদম আনলিমিটেড কোনো প্রকার টাকা পয়সা ছাড়া। ওই ভিডিওতে আমি দেখাবো কিভাবে টাকা পয়সা ছাড়া ফ্রি যে কোনো কিছু ব্রাউজ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, আনলিমিটেড ইউটিউব চালাতে পারবেন এবং আরও নানান রকম কাজ করতে পারবেন। বন্ধুরা আপনারা যদি ওই ভিডিওটা দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে। থ্যাংক ইউ, দেখা হবে নতুন একটি ভিডিওতে।